हेलो বন্ধুরা, আমরা বিশেষ আমাদের চ্যানেলে প্রত্যেককে স্বাগত ওয়েলকাম জানাচ্ছি। আজকে কি খুলি আমি প্রায় 6 মাস পরে হাতে গেলাম একটি স্বচ্ছ রবনপার্কে যাব। আমি জানি রবনপার্ক খোলা নেই, তো আমি আসলে আর ট্রেডমিল করতে পারছি না, আমার অশান্তি লাগছে, আমার একটু পার্কে গিয়ে হাঁটতে ইচ্ছে করছে। পেছনে দেখতে পাচ্ছেন অফিসার স্টাফ, তো সবাই অলরেডি আমার মতো হাঁটছে বিকেলবেলা। যারা আমরা রবনপার্কে হাঁটি তাদের কিন্তু আসলে রবনপার্ক ছাড়া ভালো লাগে না। তুমি এখানে দেখতে পাচ্ছেন রবনপার্ক খোলা, চাচা রবনপার্ক খোলা খোলা না খেলে আপনার কি অবস্থা? ভালো না? আচ্ছা ঠিক আছে, এই তো আপনাদেরকে একটু দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি মন্ত্রীপাড়ায়, যেহেতু আমি থাকি। এই যে দেখতে পাচ্ছেন মন্ত্রীদের বাসাগুলো, এই যে এখানে এটা ছিল গুলফিশান এবং কাকিশান পার হলাম। আমার বাসা একেবারে মানে কী বলবো, মন্ত্রীপাড়ার পাশেই, একদম মন্ত্রীদের বাসার সাথে হেঁটেই আমি যাই এই রোডে। অনেকে গাড়ি করে আসে কিন্তু এটা আমার কাছে খুবই অপ্রিয় একটা বিষয়, এই জন্য যে আমি যেহেতু হাঁটবো রবনপার্কে যাব, তাহলে আমি যে কেউ কেউ ড্রাইভিং শিখছি বাচ্চারা। তো এই যে শুরু হয়ে গেল, এই তো মিনিস্টারদের অ্যাপার্টমেন্টগুলো দেখতে পাচ্ছেন ভিতরে। এই যে আমাদের তথ্যমন্ত্রী টন্ত্রী থেকে শুরু করে সবাই সব বাড়িতে থাকে, এই বাংলাগুলোতে থাকে। পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা পার্বত্য চট্টগ্রামের, ওদের জন্য প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন, অলরেডি ওপেনও হয়ে গেছে এটা। তো পার্কটি তো খোলেনি, সেহেতু একটু একটু মানুষেরই আছে। এখানে দেখতে পাচ্ছেন ট্রেন ফ্রেম অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি আসলে খুব একটা মানে এইসব জায়গায় এসে কখনোই আমি হাঁটতে আসলে মোবাইলটা আনি না, কারণ দেখতে পাচ্ছেন এই যে আমার অবস্থা, ব্যাগটা আনলে একটু ভারী হয়ে যায়, আর তখন আমার খুব একটা, যেহেতু বললাম আমি একেবারেই বাসা থেকে খুব কাছে বলে আমি কখনো গাড়ি নিয়ে আসি না। এই যে এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, আমার খুব ভালো লাগে। এই যে আওয়াজটা শুনতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে পাখির আওয়াজ, আর নিচে যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এগুলো সব পাখি হাগু করে রাখছে, সবই দেখাচ্ছি, একেবারে সাদা দেখতে পাচ্ছেন। এত পাখি, এত পাখি এই গাছগুলোতে, এগুলো আমার খুব পছন্দের গাছ, এই গাছগুলোতে শ্যাওলা হয়ে থাকে। এবং মানে সকালে আপনারা নিশ্চয়ই আওয়াজটা শুনতে পাচ্ছেন, সকালে এত বেশি পাখি থাকে। এই যে এটা আমার খুব প্রিয় একটা গাছ, অনেক প্রিয় একটা গাছ। হ্যাঁ, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাতে কৃষিমন্ত্রী থাকেন। হ্যাঁ, এই বাড়িটাতে কৃষিমন্ত্রী থাকে। তারপর হচ্ছে এরা নেই এবং হ্যাঁ আছে, ওরা ঘুমাচ্ছে, ওদেরকে মাঝে মাঝে আমি একটু খাবার টাবার দিই, আমার মতো অনেকেই আছে এটা এই করে। তো মোটামুটি যারা সবসময় হাঁটে রবনপার্কে, তারা আসলে রবনপার্কটাকে অনেক মিস করে। আমার ওপরে দেখতে পাচ্ছেন পোলাপান দুষ্টামি করছে অলরেডি। এটা আমি এখানে উদ্বোধন হয়েছে, এটা উদ্বোধন বোধ হয় এখনও করেনি পিয়া, এটা আমাদের চোখের সামনেই হলো, খুব দ্রুত এটা তৈরি হলো। হ্যাঁ, এখানে কারো আছে যে আইসক্রিমওয়ালা মামা, পার্ক কি খুলছে? পার্ক খুলছে? পার্ক খুলে নাই? আচ্ছা তুমি মাঝে মাঝে আসো, কী অবস্থা? না আচ্ছা, এতো মামার অবস্থা ভালো না, এটাও একটু দেখালাম সবাইকে। হ্যাঁ, মোটামুটি এদিকে আরও অনেক আছে এরকম, সবাই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সবাই একেবারে প্রেম করাতে ব্যস্ত। হ্যাঁ, সবাই মানে প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে, এই এই হলো অবস্থা এক একজনের। নর্মালি রাস্তাগুলো অনেক বেশি নির্জন থাকে, মানে রাতের বেলাও মানুষ হাঁটে, ভোরেও হাঁটে। ভোরের বেলা এখান থেকে একেবারে আমার বাসা পর্যন্ত একটা বিশাল, এই যে দেখছেন একজন দৌড়ে আসছে, এটা আমি ক্যাপচার করলাম। আমিও কিন্তু এরকম হঠাৎ করে একটা দৌড় দিই যখন আমার ইচ্ছে হয় আর কি। হ্যাঁ, যখন আমার ইচ্ছে হয় তখন আমি এরকম একটা শট করে একটা দৌড় দিই। এই যে
একটা কি যেন ফল পড়লো গাছ থেকে, যে পোলাপান সেটা নিয়ে বলছে। আমি মোটামুটি খুবই রেগুলার হাঁটতাম বা হাঁটতে পছন্দ করতাম, মাঝে মাঝে যদি কোনো কারণবশত শুটিং বা কোনো স্পেশাল কারণে, যে দেখতে পাচ্ছি সবাই ট্রেন করছে এখানে, বাচ্চারা নিজের চালানো শিখছে, ছোটো 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 ভাইদের সঙ্গেরা। হ্যাঁ, এখানে এই যে এখন দেখতে পাচ্ছি না, এই জায়গাটা খুবই ক্লিন। এখানেও আরেকটা আমার প্রিয় একটা বাড়ি আছে, এই বাড়িটা দেখা যাচ্ছে কিনা, আমি ক্যাপচার করতে পারছি কিনা আমি জানি না, কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ, আর এডিটিং করলে না, আমি যদি আমি দেখেছি অনেক শর্ট নিলে সেগুলো এডিটিং করলে ঠিক ফোকাসটা অত ভালো পাওয়া যায় না। তারপরও আমি আর এই যে বাচ্চারা খেলছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ তো এইগুলো অবস্থা। রবনা পার্কে আসলে ওই যে যেটা বলছিলাম, বাসা থেকে এই পর্যন্ত একটা এত সুন্দর একটা বাজার বসে, সেই বাজারে মোটামুটি মনে করেন শান্তিনগর বাজারে সব কিছু তো পাওয়া যায়, খুব অদ্ভুত অদ্ভুত জিনিস পাওয়া যায়, ফ্রেশ ফ্রেশ জিনিস ভোরবেলা। তো পুলিশরা অনেক সময় উঠিয়ে দেয়, তারপরও চলতে থাকে সেই বাজারঘাট বাজার সদাই। হ্যাঁ, এখন আমরা অলরেডি ফরেন সার্ভিস একাডেমির সামনে, মানে আমাদের সুগন্ধা ফরেন সার্ভিসের সামনে আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, হাঁটতে হাঁটতে মোটামুটি এই পর্যন্তই আমি চলে আসি। পার্ক তো মনে হচ্ছে না এখন খোলা হয়েছে। ভাইয়া, পার্ক কি খোলা? এখনো খোলে নাই, আজকে এত মাস ধরে কষ্ট করতেছি এখনো খোলে নাই। আজকে আমি ইতিমধ্যে না পেরে বের করে দিলাম। আমরা যারা ধরেন এখানে এই মন্ত্রিপাড়ায় থাকি, আমাদের তো এখানে না আসলে আচ্ছা, এখন আমি এমনিতে একটু ইয়েটা ভিডিও করতেছি, তো আর যাওয়ার সময় আপনার সাথে গল্প করবো। ভিতরে হাঁটতে ভালো লাগে না? ভালো লাগে না ভিতরে হাঁটতে। আচ্ছা ঠিক আছে, ভালো লাগে না আর কি। এই যে দেখতে পাচ্ছেন, আমি ইচ্ছে করে সবগুলোই কভার করার চেষ্টা করছি, মানে কিন্তু আমি পুরো সিচুয়েশনটা দেখালাম, পুলিশদের সাথে কথা বললাম, এখানে অনেকগুলো ই ছিল আমাদের, এগুলো সব নষ্ট করে ফেলছে, পোলাপান নষ্ট করে ফেলছে। আরও এদিকে এদিকে যেটা ই আছে, এই এই রাস্তাটা আমাদের খুবই ভয়াবহ একটা রাস্তা, এটা পার হওয়া এই সময় খুব ই থাকে। আমি রাস্তাটা কথা বলতে বলতে কীভাবে পার হয়ে গেলাম আমি নিজেই জানি না। আমি কিন্তু পার্কের গেটে চলে এসেছি, হ্যাঁ পার্কের গেটে আমি একেবারে চলে এসেছি। এখন আমি ভিডিওটা অনেকক্ষণ ধরে করছি। কি ভাই, তুমি কি পার্কে আসছো? পার্ক হলো নাই, পার্ক হলো নাই, এমনি ও রাখছো খালি পার্কিং করছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে বললাম না যে সবাই এই জায়গাটাতে পুরো একদম গাড়ির বহর থাকে, হ্যাঁ সবসময় গাড়ির বহর থাকে। আমার এখানে আসলে আমাদের অনেক ডিরেক্টরদের সাথে দেখা হয়, আর্টিস্টদের সাথে দেখা হয়, তো কবির বকুল ভাইয়ের সাথে দেখা হয় সকালবেলা, চন্দন ভাইয়ের সাথে দেখা হয়, তারপর হচ্ছে আমাদের সাদিক সিদ্দিকি ভাইয়ের সাথে দেখা হয় অনেক সময়, আমাদের সাগর জাহানের সাথে দেখা হয়, আমাদের আর কার সাথে দেখা হয়, মানিক মানবিকের সাথে দেখা হয়, অনেকের সাথে দেখা হয়ে যায় আমার এখানে আসলে। এই যে পার্কের একদম গেটে চলে এসেছি, অরুণোদয়ের অরুণোদয়ের গেট থেকে আমি এখন কথা বলছি। এই যে আমি কি পার্ক খুলে নাই, খুলবে কবে? ঈদের 10 দিন পরে, ঈদের 10 দিন পরে পার্ক খুলবে, তারপরও সবাই এখানে তার প্রতিদিনই বসেন, তা মানুষ আসে আসে যে ওনারা সুগার টুগার মাপে মানুষের। হ্যাঁ, দাদালা আছে একদম, এ বাবা প্রায় এরকম ডাব টাব বিক্রি করে। মামা কী অবস্থা? মানুষ আসে ভালোই আসে, তো পার্ক তো খোলা না, এসে কী করবে?
সব খুলে দিছে পার্কটা বন্ধ করে রাখছে, এটা একটা কাজ হয়েছে বলেন। তা আমি এই ভিডিওটা এই জন্যই আজকে বানালাম যে আমি আসলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি যে সবই তো খুলে দিয়েছেন, আপনি আমাদের প্রাণের নেত্রী, আপনার কাছে আমার করজোড়ে নিবেদন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সব খুলে দিয়েছেন, আপনি প্লিজ আমাদের জন্য যারা রবনা পার্কে যেতে অভ্যাস বা এই এলাকার বাসিন্দা তাদের জন্য এবং সবার জন্যই যে যেই যেই এলাকায় আছে তাদের জন্য সেই পার্কগুলো আপনি খুলে দিন, তাহলে আমরা অন্তত শান্তি মতো একটু, এই যে দেখতে পাচ্ছেন পার্কের ভিতরটা আমি ভীষণ মিস করছি, ভিতরে ঢুকতে পারছি না, তো আমাদের জন্য একটু পার্কটা খুলে দেন, আমরা একটু নিঃশ্বাস নেই। বিদেশে এখন সমস্ত পার্ক খুলে দিচ্ছে, কনসার্ট হচ্ছে, সিনেমা হলগুলো খুলে দেওয়া হয়েছে, সব কিছুই এখন চলছে, তো আমরা কেন এরকম কষ্ট করবো? মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য আপনি পার্কটা খুলে দেন, খুলে দিলে অ্যাটলিস্ট আমরা মানে একটু নিঃশ্বাস নেওয়ার, একটু অক্সিজেন নেওয়ার একটু জায়গা অন্তত এই শহরে পাব। তো আপনার কাছে এটাই আমাদের আকুল আবেদন, আপনি পার্কটা একটু খুলে দেন। তো এই ছিল রবনা পার্ক থেকে, আমি পারবো আরেকটু ভিডিও করতে, সন্ধ্যা হয়ে আসছে, আমি আসলে আসর পরে বের হয়েছি, এখন আবার বাসায় গিয়ে মাগরিব পড়বো, এরকম করেই আমি আসলে আমার সবসময় স্ক্যাজুয়েলটা মেনটেন করে চলি। এখানে দেখতে পাচ্ছেন একজন হুজুরও ই করছে, এক্সারসাইজ করছে, কারণ সাথেই হচ্ছে কারণ বাজার মসজিদ, তো সবাই এভাবেই এখানে শরীরচর্চাতে ব্যস্ত, দেখছেন হুজুর করছে। আসলে সবারই তো একটু শারীরিক মানসিক একটা প্রশান্তির দরকার আছে। হ্যাঁ, তো ঠিক আছে, এই হচ্ছে আমার আজকের ভিডিও। আর হ্যাঁ, আমার সঙ্গে যুক্ত থাকতে হলে রণকী সাকা শ্যামলী আদি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সঙ্গেই থাকুন। আর মাস্ক খুলে ফেলেছি এটা নিশ্চয়ই ভাবছেন, মাস্ক তো খুলবই, এখন আমি মুক্ত প্রকৃতিতে এসেছি, একটু হাওয়া খাবো, সো এখন মাস্ক খুলে আমি একটু আনন্দ ভ্রমণ যেটাকে বলে আমার বিকেলবেলা সেটা করছি। আল্লাহ হাফেজ, বাই। আমি একটু হাঁটি, আমার অনেক দিন ধরে পার্কে আসি না, আই মিস মাই রবনা পার্ক অলসো। ওকে, বাই।